আজকের রেসিপি চিকেন রিং। চিকেন রিং বানানোর জন্য কিমা, চিকেনের কিমাটা অবশ্যই লাগবে। এর মধ্যে লাগছে উপকরণ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন, কাঁচা লঙ্কা, আদা, আর দু তিনটে আদা আর রসুন কুচি কুচি করে নেওয়া, আর এইগুলোকে বেটে নেব। আমি তিনটে আলু দিচ্ছি, আপনারা পারলে দুটো আলু দিতে পারেন। আমি প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে, আর কিমার মধ্যে আমি অল্প একটু লেবু দিয়ে দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি এইভাবে মাখিয়ে নিই। আমি সামান্য পরিমাণ মতো নুনটা দিয়ে দিই। মাংসটার মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর রসুন, আদা অল্প অল্প কুচানো সব ঢেলে দিলাম। আলুটার সাথে ভালো করে আমি মাখিয়ে নিই। মাখানো হয়ে গেছে, আমি এর মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো। মিরচার যে মশলা আছে ওই মশলা গুঁড়োটা আমি এর মধ্যে ছড়িয়ে দিই। এর সাথে আমি একটু বেসন অ্যাড করছি, চিটটা হচ্ছে না আমার, যার জন্য আমি একটু বেসন অ্যাড করলাম। ওতে সামান্য একটু নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে বাটারটা আমি তৈরি করছি। অল্প একটু বাটারে নুন দিয়ে দিলাম, বেটারটা গলে নিলাম। তো একটা করে নিলাম, নিয়ে এইভাবে দিলাম। রিংটা এইভাবে রেডি। আমি এটা আবার বেটারে দিয়ে দিলাম,
জমিয়ে দিয়ে ডুবিয়ে আমি সব বানিয়ে তারপর আপনাদের আবার আমি দেখাবো কিভাবে ভাজাটা। আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা বেশি পরিমাণেই দিতে হবে, কেন ডোবা তেলে ভাজবো। এগুলো সব আমার বানানো হয়ে গেছে। এবার আমি তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে ছাড়বো। আমি এগুলো উল্টে দিচ্ছি। চিকেন রিং ভাজা হয়ে গেছে, তো আমি এবার উঠিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আপনারা সস আর কাসুন্দি পেঁয়াজ দিয়ে আপনারা সন্ধ্যেবেলায় টিফিনে এই জিনিসটা বানিয়ে খেতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন।